প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম সকলকে। এগ্রো মিডিয়া 24 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। দর্শক, এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জ জেলার কৃষ্ণপুর ইউনিয়নের একজন সফল পেঁপে বাগান চাষি মোহাম্মদ রাজীব হোসেনের পেঁপে বাগান খেতে। এখানে তিনি টপ লেডি জাতের পেঁপে চাষ করেছেন। আজকে থেকে এর আগে চারবার তিনি পেঁপে হারভেস্ট করেছেন। এই যে দেখেন তার পেঁপের ধরার অবস্থা, এই যে দেখেন আজকে পেঁপে খেতে। পেঁপে তোলার পর বিভিন্ন অনুখাদ্য এখানে ছিটানো হচ্ছে, এই যে দেখেন এই যে অনুখাদ্য বিভিন্ন মেডিসিন দিয়ে মাখিয়ে নিয়ে আসছে। আজকে এই প্রত্যেকটা গোড়ার মধ্যে এই অনুখাদ্য দিতেছে। 12,000 টাকার এই যে সার দিতেছে, বিভিন্ন রকমের অনুখাদ্য, এই যে দেখেন জৈব খাদ্য দিতেছে, জৈব খাদ্য ভালো করে বুঝিয়ে দাও। খুবই সুন্দর একটি পেঁপে বাগান। তিনি তিনবার এখান থেকেই পেঁপে হারভেস্ট করেছেন। এখানে তিনি 120% জায়গা এখানে পেঁপে চাষ করেছেন। এখানে 800 চারা হবে সম্ভবত, 800 চারার মধ্যে 100 তার ছেলে আছে। এই যে দেখেন অনেক সুন্দর ফলন হয়েছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমি আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি পেঁপে বাগানের দৃশ্য। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।